কোরবানির পশু যদি ক্রয় করার পরে আপনার পশুটা চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় অথবা কোনো কারণে অসুস্থতা যায়, যে কোনো কারণে যদি আপনার পশুটা মারা যায়, আপনার ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যদি সম্ভব হয় সামর্থ্যের মধ্যে থাকে আপনি চুরি হওয়া পশুটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন অথবা যতটুকু আপনার সম্ভব, আর অথবা মারা গেলে আপনি কী করবেন যদি আপনার মধ্যে সামর্থ্য থাকে, দুইটার ক্ষেত্রে সামর্থ্য থাকে আপনি কী করবেন আরেকটা নতুন পশু ক্রয় করে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি না আপনার ওই সামর্থ্যের মধ্যে আপনার নাই, আপনি ওইরকম অ্যাবিলিটিস না, তাহলে আপনি কী করবেন আপনার ইনশাল্লাহ লপাক আপনার ওই কোরবানিটা কবুল করে নেবে। আপনার সাধ্যের মধ্যে আপনি চেষ্টা করবেন না, আপনি অনেক সময় দেখা যায় কি আপনি ইচ্ছা করে চেষ্টা করেন না, যেহেতু চুরি হয়ে গেছে না দরকার নাই কোরবানিটা হয়ে যাবে, এটা না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই আরেকটা পশু ক্রয় করে নিয়ে আসবেন, আর যদি না আমার সামর্থ্য নাই তাহলে কী করবেন আপনার ইনশাআল্লাহ আপনার ও পশুটা আপনার কোরবানি যে সমপরিমাণ হবে ইনশাআল্লাহ আপনার ও কোরবানিটা আল্লাহ পাক কবুল করে নেবে। তবে অবশ্যই অবশ্যই লক্ষণীয়, যদি চুরি হয়ে যায় আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে ওই পশুটা আপনি নিয়ে আসার জন্য, চুরি হওয়া পশুটাকে আবার আনার জন্য সর্বোচ্চ আপনি চেষ্টা করবেন, না আপনি চুরি হয়ে গেছে ঘরে বসে থাকলেন, সেক্ষেত্রে আপনারও হয়তো নিয়তের মধ্যে একটু দুর্বলতা আসতে পারে। তবে হ্যাঁ, যদি চুরি হয়ে যায় হারিয়ে যায় অথবা কোনো কারণে অসুস্থতার কারণে যদি মারা যায় আপনি, আপনার ইনশাল্লাহ কোরবানিটা হয়ে যাবে। মারা যাওয়ার ক্ষেত্রে আপনার একটা জিনিস লক্ষণীয় দেখতেছেন যে না, সর্বোচ্চ দিয়ে যে অসুস্থতা, যে অসুস্থতা হয়তো টিকে যাবে, এভাবে করে চেষ্টা করতে করতে হয়তো কোরবান দেওয়ার আগে মারা গেছে, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। না দেখা যাচ্ছে কি মারা যাবে, ডাক্তার বলছে যে এটা আর বেশি কোরবানির দিন পর্যন্ত টিকবে না, তাহলে আপনার ক্ষেত্রে করণীয় হচ্ছে ওই পশুটাকে জবাই করে গরিব দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া, আর নিজে যতটুকু সম্ভব আপনি নিজের কাছে রেখে দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। অর্থাৎ আপনি কোরবানির আগেও যদি যেহেতু অসুস্থ হয়ে গেছে মারা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করণীয় যে আপনি ওই পশুটা অন্তত জবাই করে নিলে খাওয়া এবং গরিবদের মধ্যে আপনি বিলিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। না ডাক্তার বলতেছে যে হয়তো ঠিকই যাইতে পারবে, তবে ওই কোরবানির দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, আর যদি না মারা গেছে চুরি হয়ে গেছে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অবশ্যই কোরবানিটা কবুল করে নেবে।